হ্যালো টিচার্স, ওয়েলকাম ব্যাক। কয়েকদিনের একটু বিরতি, সেই বিরতির পরে মাঝে কিছুদিন আমি ভিডিও তৈরি করতে পারিনি ব্যক্তিগত কারণে। যাই হোক, ফিরে এলাম। নয়েস ডিএলএডি কোর্স 501 এর ইউনিট 1, ভারতীয় শিক্ষা ব্যবস্থা। সেই ভারতীয় শিক্ষা ব্যবস্থার কিছু শর্ট টাইপ অ্যান্সার কোশ্চেন, সেগুলো 1 নম্বরেও হতে পারে বা 2 নম্বরেও দিতে পারে, সেরকম কিছু কিছু প্রশ্ন যার এবং তার উত্তর এবং 100% সঠিক উত্তর এই এখানে আছে এই বুকটিতে, সেটি নিয়ে একটু আলোচনা করা যায়, ডিসকাস করা যায়। প্রথম প্রশ্ন যেটি আছে, ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থায় সংঘ কত প্রকারের ছিল? কোনো কথা নেই, 2 প্রকার। ঋক বলতে কী বোঝায়? যে ঋগ্বেদ যে ছিল সেই ঋগ্বেদের মধ্যে ঋক একটু কথা আছে, ঋক ঋক বলতে কী বোঝায়? ঋগ্বেদে মন্ত্রের প্রত্যেকটা যে স্তবক ছিল সেই স্তবকগুলোকে বলা হচ্ছে ঋক। বেদাঙ্গ কয় প্রকার? এটি অনেকেই জানে, 6 প্রকার: শিক্ষা, কল্প, নিরুক্ত, ব্যাকরণ, ছন্দ ও জ্যোতিষ। সমাবর্তন কি? ব্রহ্মচর্য পরিসমাপ্তির অনুষ্ঠানকে সমাবর্তন বলা হয়, পরিসমাপ্তি। এখন যেমন সমাবর্তন হচ্ছে লাস্ট যে প্রোগ্রাম আমরা সাধারণত এখানেও করে থাকি, যেমন ইউনিভার্সিটি সমাবর্তন, ঠিক একই রকমই ছিল। বিদ্যাস্নাতক কাদের বলা হয়? যারা বেদ পাঠ সমাপ্ত না করে শুধুমাত্র ব্রত সমাপন করেছেন তাদের বিদ্যাস্নাতক বলা হয়। আর বিদ্যাব্রত, বিদ্যাব্রত হচ্ছে বেদ পাঠ ও ব্রত দুটিই করেছে। ঋগ্বেদের প্রথম ঋষির নাম কি? মধুছন্দা। বিনিয়োগ কি? যজ্ঞ কর্মে মন্ত্রের প্রয়োগকে বিনিয়োগ বলা হয়। চার্চ মিশনারি সোসাইটি কবে প্রতিষ্ঠিত হয়? 1807 খ্রিস্টাব্দে। শ্রীরামপুর কলেজ যেটি মিশনারিরা করেছিল, স্থাপিত করেছিল, সেই শ্রীরামপুর কলেজ কত খ্রিস্টাব্দে স্থাপিত হয়েছে? 1818 খ্রিস্টাব্দে। ভারতীয় শিক্ষায় সনদ আইন কত খ্রিস্টাব্দে পাশ হয়? 1813। ডেভিড হেয়ার কে ছিলেন? ডেভিড হেয়ার ছিলেন হচ্ছে আমাদের যে রামমোহন রায় ছিলেন, সেই রামমোহন রায়ের যে হিন্দু কলেজের প্রতিষ্ঠাতা, তার সঙ্গে সহযোগিতা করে ডেভিড হেয়ার এবং এক শিক্ষা সংস্কারক। শ্রীরামপুর মিশনের কয়েকজন ধর্ম প্রচারকের নাম উইলিয়াম কেরি, মার্শম্যান, উইলিয়াম ওয়ার্ড, এরা হচ্ছে এই খ্রিস্ট ধর্ম প্রচারক ছিলেন এবং শ্রীরামপুরে যে মিশন ছিল সেখান থেকে কাজকর্ম তারা করতেন। নম্বর 14, কলকাতা মেডিকেল কলেজ কবে প্রতিষ্ঠিত হয় এবং কে প্রতিষ্ঠা করে? লংবুট উইলিয়াম বেন্টিংয়ের আমলে 1835 খ্রিস্টাব্দে। হিন্দু ফিমেল স্কুল এর বর্তমান নাম কি? বেথুন স্কুল হচ্ছে এর বর্তমান নাম, আর যে তৈরিও করবে যে প্রতিষ্ঠা করেছেন তার নামও ছিল হচ্ছে বেথুন, ওয়াটার বেথুন, 1849 খ্রিস্টাব্দে। কলকাতা ইঞ্জিনিয়ারিং কলেজ 1856 খ্রিস্টাব্দে। 1857 খ্রিস্টাব্দে 3টি বিশ্ববিদ্যালয় গড়ে ওঠে, এটি আমরা ইতিহাসে পড়েছি, যারা ইতিহাসের নিয়ে পড়াশোনা করেছে তাদের সুবিধা হবে এই পার্ট ইউনিট 1-এর যে প্রশ্নগুলি আছে এবং ইউনিট 2-তেও সুবিধা হবে। কলকাতা বিশ্ববিদ্যালয়, মুম্বাই বিশ্ববিদ্যালয় এবং মাদ্রাস বিশ্ববিদ্যালয়, তখন বোম্বে বিশ্ববিদ্যালয় বলা হতো। কলিকাতা বিশ্ববিদ্যালয় কত তারিখে প্রতিষ্ঠিত হয়েছিল? 1857 খ্রিস্টাব্দের 24শে জানুয়ারি। মাদ্রাস বিশ্ববিদ্যালয় 1857 খ্রিস্টাব্দের 18ই জুলাই। আর বোম্বাই বিশ্ববিদ্যালয় যেটি ছিল 1857 খ্রিস্টাব্দের 5ই সেপ্টেম্বর, 5th সেপ্টেম্বরে প্রতিষ্ঠিত হয়েছিল। 1817 খ্রিস্টাব্দে চার্টার যে আইন, ভারতের শিক্ষা প্রশাসনে কী ব্যবস্থা গৃহীত হয়েছিল? সেটা হচ্ছে 1813 খ্রিস্টাব্দে চার্টার আইনে ভারতীয় ভাষা ও সাহিত্যের বিজ্ঞানের জন্য বাৎসরিক 1 লক্ষ টাকা কোম্পানিকে ব্যয় করতে নির্দেশ দেওয়া হয়েছিল। অর্থাৎ কোম্পানি, ইস্ট ইন্ডিয়া কোম্পানি যে ছিল তখন এই 1 লক্ষ টাকা করে ব্যয় করবে। 1813 খ্রিস্টাব্দে চার্টার আইনে শিক্ষা সম্পর্কে কী বলা হয়? যেটা ভারতীয়দের জন্য শিক্ষা, ভারতীয়দের যে শিক্ষা, শিক্ষার জন্য কোম্পানিকে 1 লক্ষ টাকা ব্যয় করতে হবে। এছাড়া আগেরটি ছিল হচ্ছে ভাষা ও সাহিত্য বিজ্ঞানের জন্য 1 লক্ষ টাকা, আর এখানে এমনি শিক্ষার জন্য, ভারতীয়দের শিক্ষার্থীর জন্য, শিক্ষার জন্য করা হতো। হান্টার কমিশনে যে সদস্য ছিল তারা কী কী ছিলেন? 4 জন সদস্য, স্যার সৈয়দ মাহমুদ, ভূদেব মুখার্জি, আনন্দমোহন বসু, যতীন্দ্রমোহন ঠাকুর। নেক্সট যে কোশ্চেনটি, নম্বর 24, হান্টার কমিশনের সভাপতির নাম কি? এটি উইলিয়াম হান্টারের নামেই হয়েছিল এবং তিনি সভাপতি ছিলেন, সেই নাম অনুযায়ী এই হান্টার কমিশনের নামকরণ করা হয়। হান্টার কমিশনের অপর নাম আরেকটি আছে, সেই অপর নামটি হচ্ছে ভারতীয় শিক্ষা কমিশন, সে ভারতীয় শিক্ষা কমিশন বলা হয়। স্যাডলার কমিশনের অপর নাম কি? এটা হচ্ছে কলকাতা বিশ্ববিদ্যালয় কমিশন, 1917 থেকে 1919। এগুলো বিএডে তো প্রচুর আছে, এগুলো বিএডে কলকাতা বিশ্ববিদ্যালয় বা স্যাডলার কমিশনের যে সুপারিশ সেগুলো আছে। স্যাডলার কমিশনের সভাপতি কে ছিলেন? ইনি স্যাডলারের নামেই, যিনি হচ্ছে মাইকেল স্যাডলার। স্যাডলার কমিশন কবে গঠিত হয়? 1917। কলকাতা বিশ্ববিদ্যালয় কমিশনের রিপোর্ট কবে প্রকাশিত হয়? সেটা হচ্ছে 1919, অর্থাৎ 1917 থেকে শুরু হয়, 1919-এ তার প্রকাশিত হয়। কলকাতা বিশ্ববিদ্যালয় কমিশনের 4 জন সদস্যের নাম, স্যার আশুতোষ মুখোপাধ্যায়, স্যার জিয়াউদ্দিন আহমেদ, ফিলিপ হার্টগ এবং র্যামজি মুর। শিক্ষার অপচয় কী? অপচয় ওয়েস্টেজ, ওয়েস্টেজ মানে হচ্ছে যে দেখা গেলো যে ধীরে ধীরে যদি শিক্ষার্থী যদি
কমে যায়, অর্থাৎ পরীক্ষার পাশ করার আগেই যদি বিদ্যালয় ত্যাগ করে তাহলে বলা হচ্ছে অপচয়, অর্থাৎ নির্দিষ্ট শিক্ষা যেটুকু হওয়া উচিত ছিল সেটুকু না করেই সে দেশে চলে যায়। আর অনুন্নয়ন, অনুন্নয়ন হচ্ছে ইংরেজি হচ্ছে স্ট্যাগনেশন, স্ট্যাগনেশন হচ্ছে ফেল করে বছরের পর বছর একই শ্রেণীতে যদি থেকে যায় সেটাকে বলা হচ্ছে স্ট্যাগনেশন। হার্টক কমিটির কবে তাদের রিপোর্ট প্রকাশ করে? 1929 খ্রিস্টাব্দে। নম্বর 34, কত খ্রিস্টাব্দে কার্জনের শিক্ষা সংক্রান্ত প্রস্তাবগুলি প্রকাশিত হয়? 1950 খ্রিস্টাব্দের 11 মার্চ সিমলা সম্মেলনে গৃহীত কার্জনের শিক্ষা সংক্রান্ত প্রস্তাবগুলি গৃহীত প্রকাশিত হয়। লর্ড কার্জনের শিক্ষানীতির অন্যতম উদ্দেশ্য কী ছিল? ব্রিটিশ সাম্রাজ্যবাদী শাসক লর্ড কার্জনের শিক্ষানীতির অন্যতম উদ্দেশ্য ছিল নবতর জাতীয়তাবোধে উদ্বুদ্ধ ভারতীয়দের শিক্ষা ব্যবস্থার উপর সরকারি নিয়ন্ত্রণ বৃদ্ধি করা। কার্জন ঘোষিত প্রাথমিক শিক্ষার মূলনীতি কী ছিল? সেটি হচ্ছে শিক্ষার দ্রুত বিস্তার সাধন করা। মাধ্যমিক শিক্ষাক্ষেত্রে কার্জনের মূলনীতি কী ছিল? মূলনীতি যেটি মাধ্যমিক শিক্ষাক্ষেত্রে কার্জন লর্ড কার্জনের যেটি ছিল সেটি হচ্ছে নিয়ন্ত্রণ বৃদ্ধি, সরকারের নিয়ন্ত্রণ বৃদ্ধি এবং বিদ্যালয় মাধ্যমিক যে বিদ্যালয়গুলি ছিল তাদের মানোন্নয়ন ঘটানো। বেঙ্গল ন্যাশনাল স্কুল কবে প্রতিষ্ঠিত হয়? 1926 খ্রিস্টাব্দে এবং এটি প্রতিষ্ঠিত হয় এবং এর যে ফার্স্ট যে অধ্যক্ষ সেই অধ্যক্ষ ছিলেন হচ্ছে অরবিন্দ ঘোষ। গোখলে, গোপালকৃষ্ণ গোখলে, গোখলে তার প্রাথমিক শিক্ষা সংক্রান্ত যে দুটি বিল রাজকীয় পরিষদে উত্থাপন করেন সেগুলি কী? 1910 খ্রিস্টাব্দে 19 মার্চ এবং দ্বিতীয় বিলটি প্রকাশ করেন হচ্ছে 1911 খ্রিস্টাব্দে 11 মার্চ। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম পর্বের উপাচার্য কত বছর স্যার আশুতোষ, কত বছর স্যার আশুতোষ গ্রহণ করেছিলেন? সেটি হচ্ছে 10 বছর উনি ছিলেন, 1904 থেকে 1914 খ্রিস্টাব্দ পর্যন্ত। দ্বিতীয় পর্বের উপাচার্য যখন হন উপাচার্য এই আশুতোষ মুখোপাধ্যায় তখন ছিলেন হচ্ছে 1921 থেকে 1923 খ্রিস্টাব্দ পর্যন্ত। নেক্সট 42 নম্বর কোশ্চেন, কোন কমিশনে ডিপিআই বা ডিপার্টমেন্ট অফ পাবলিক ইনস্ট্রাকশন এর প্রস্তাব গ্রহণ করা হয়? এটা হচ্ছে উডের ডিসপ্যাচ, উডের ডিসপ্যাচে এটি করা হয়। কোন রিপোর্টে, রিপোর্টে যুদ্ধ পরবর্তী ভারতীয় শিক্ষা উন্নয়ন সংক্রান্ত রিপোর্ট প্রকাশ করে? সার্জেন্ট রিপোর্ট, এটি বিএডে আছে সার্জেন্ট রিপোর্টটি। কত খ্রিস্টাব্দে সার্জেন্ট কমিটি তার রিপোর্ট পেশ করেন? 1944 খ্রিস্টাব্দে। উইলিয়াম অ্যাডাম তার জরিপ শেষে কয়টি রিপোর্ট পেশ করেন? 3টি। কোন অঞ্চলকে কেন্দ্র করে অ্যাডাম তার রিপোর্ট প্রকাশ করেন? বাংলা এবং বিহার। অ্যাডাম, অ্যাডাম রিপোর্ট। কাদের ব্যবহারের জন্য অ্যাডাম আধুনিক ভারতীয় ভাষায় পাঠ্যপুস্তক রচনা করার সুপারিশ করেছিলেন? শিক্ষার্থী ও শিক্ষকদের জন্য। অ্যাডাম কী ধরনের বিশ্ববিদ্যালয়ের কথা সুপারিশ করেছিলেন? নর্মাল বা সাধারণ বিশ্ববিদ্যালয়। অ্যাডামের দেশীয় উন্নয়নের পরিকল্পনা কে বাতিল করেন? লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক। মাধ্যমিক স্তরের শিক্ষাক্রমকে দ্বিমুখী করার সুপারিশ করেন কোন কমিশন? হান্টার কমিশন। সমগ্র ব্রিটিশ ভারতে মেয়েদের জন্য মাধ্যমিক বিদ্যালয় সংখ্যা কত ছিল? 134টি। মেয়েদের শিক্ষার ক্ষেত্রে 134টি ছিল। সমগ্র ব্রিটিশ ভারতে মেয়েদের জন্য প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা কত ছিল? 1790টি ব্রিটিশ ভারতে। এগুলো অত খুব একটা ইম্পর্টেন্ট কোশ্চেন নয়, ইম্পর্টেন্ট কোশ্চেন আর কিছু যেগুলো আছে সেগুলো আবার দেখে বলছি। সেটা হচ্ছে বিশ্ববিদ্যালয় আইনের সিনেটের সদস্য সংখ্যা কত ছিল? 50 থেকে 100 জন। বিশ্ববিদ্যালয় আইনে বিশ্ববিদ্যালয়গুলিকে কয়টি শ্রেণীতে ভাগ করা হতো? 2টি শ্রেণীতে। কত খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয় কমিশন গঠিত? 1917। এটি মনে হয় আগেও বলা হয়েছে। কলকাতা বিশ্ববিদ্যালয় কমিশনের প্রথম সভাপতি মাইকেল স্যাডলার, এটিও মনে হয় আগেই প্রশ্ন করা ছিল। ভারতের শিক্ষার পুনর্বিন্যাসের জন্য সার্জেন্ট কমিশনে কত বছর সময় চেয়েছিলেন? 40 বছর। জাকির হোসেন প্রণীত শিক্ষাসূচির নাম কি? বুনিয়াদী শিক্ষাসূচি। 1947 খ্রিস্টাব্দ পর্যন্ত ভারতে বিশ্ববিদ্যালয়ের সংখ্যা কতগুলি ছিল? 1947 পর্যন্ত, অর্থাৎ ব্রিটিশ ভারতে, ব্রিটিশ ভারতে ছিল হচ্ছে 20টি। এর পরবর্তীতে আবার অন্য যে ইউনিট টু, সেই ইউনিট টুরও ভিডিও আমি প্রকাশ করব, এই 1 মার্কস 2 মার্কস বা MCQ এবং 10 মার্কসের উপরে পরবর্তী ভিডিওর জন্য দেখুন। থ্যাংক ইউ।